আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন 2021 সালে দেশটির 46তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া এই ডেমোক্রেট নেতার বয়স এখন 81 বছর। আর তাই তার বয়স ও শারীরিক অবস্থা নিয়ে প্রায়ই আলোচনা হয়। তবে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য শারীরিকভাবে ফিট বা উপযুক্ত বলে ঘোষণা করেছেন চিকিৎসক। বাইডেনের ডাক্তার বলেছেন তিনি দায়িত্ব পালনের জন্য উপযুক্ত এবং প্রেসিডেন্টের বার্ষিক মেডিকেল পরীক্ষার পরে কোনো নতুন উদ্বেগ শনাক্ত করা যায়নি। চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। আর তাই নির্বাচনের আগে বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার অধীনে রয়েছে। এরই অংশ হিসেবে ডেমোক্রেট এই প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হোয়াইট হাউসের চিকিৎসক ডক্টর কেভিন ও খনর বলেছেন কোনো ধরনের ছাড় বা কাজের সঙ্গে আপোষ করা ছাড়াই নিজের সমস্ত দায়িত্ব সম্পূর্ণরূপে সম্পাদন করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার স্বাস্থ্যের সবকিছুই দুর্দান্ত চলছে। 81 বছর বয়সী এই প্রেসিডেন্ট মেরিল্যান্ডের একটি সামরিক হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন। বাইডেন বলেন পরীক্ষার ফলাফল গত বছরের চেয়ে আলাদা কিছু নয় এবং চিকিৎসকরা মনে করেন তাকে দেখতে খুব কম বয়সী লাগে। প্রেসিডেন্ট বাইডেনের শেষ শারীরিক পরীক্ষা হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারিতে। তার ডাক্তারের মতে তিনি স্বাস্থ্যবান ও শক্তিশালী এবং প্রতি সপ্তাহে তিনি কমপক্ষে 5 দিন ব্যায়াম করেন। ডক্টর খনর উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন বা অনিয়মিত হৃদস্পন্দনের জন্য চিকিৎসা চালিয়ে যাচ্ছেন আর এই জন্য তিনি রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন। এছাড়াও গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স এবং হাইপারলিপিডেমিয়া রোগও রয়েছে বাইডেনের। গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্সের কারণে প্রেসিডেন্ট বাইডেনকে ঘন ঘন গলা পরিষ্কার করতে হয়। চলতি বছরের নভেম্বরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এতে করে সামনের নির্বাচনে বাইডেন এবং ট্রাম্প ফের মুখোমুখি হতে পারেন। তবে জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে নভেম্বরের নির্বাচনের আগে প্রেসিডেন্ট বাইডেনের বয়স মার্কিন ভোটারদের কাছে এখন উদ্বেগের বিষয়।